আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করেন অথবা মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাই এয়ারটেল অ্যাপ রেফার করলে 1 GB বোনাস পাবেন। আপনারা যত রেফার করবেন তত জিবি বোনাস পাবেন। ধরুন একজনকে রেফার করলে 1 GB, দুইজনকে রেফার করলে 2 GB, এরকম যতজনকে রেফার করবেন তত জিবি। তো রেফারের বোনাসের মেয়াদ থাকবে 3 দিন। আপনারা যাকে রেফার করাবেন সেও কিন্তু 1 GB বোনাস পাবেন, সে মেয়াদও কিন্তু 3 দিন থাকবে। তো এখানে আরেকটা শর্ত আছে, ধরুন আপনি যাকে রেফার করাবেন সে কিন্তু একদম নতুন হতে হবে, এর আগে কখনো মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করেনি অথবা তার সিম দিয়ে কখনো এয়ারটেল মানে মাই এয়ারটেল অ্যাপ ব্যবহৃত হয়নি সেরকম হতে হবে, তাহলেই আপনারা বোনাস পাবেন। তো তো আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এয়ারটেল অ্যাপ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা না জেনে থাকেন অথবা কিভাবে এয়ারটেল অ্যাপ ইউজ করতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আমার আগে থেকে একটা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, সেটা দেখে আসতে পারবেন। তো আমি এটার লিংক ডেসক্রিপশন বক্স অথবা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আপনারা কিভাবে মাই এয়ারটেল অ্যাপ রেফার করবেন আর কিভাবে বোনাস পাবেন। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। সো বন্ধুরা, মাই এয়ারটেল অ্যাপটি রেফার করতে হলে আপনাদেরকে প্রথমে মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করতে হবে। মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এয়ারটেল অ্যাপের ইন্টারফেস চলে আসবে। তো তারপর দেখুন এখানে রেফার এ ফ্রেন্ডস বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা লিংক চলে আসবে। তো আপনাদের ফোনেও কিন্তু এই লিঙ্কটা চলে আসবে, ভালো করে দেখুন। এই লিঙ্কটা আপনারা কপি করে আপনারা যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, ধরুন ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনারা দিতে পারবেন। তো দেওয়ার পর সে যদি আপনার লিঙ্কে ক্লিক করে সে তার নাম্বার দিয়ে যদি মাই এয়ারটেল অ্যাপটা খুলে বা ওপেন করে তাহলেই কিন্তু আপনারা 1 GB বোনাস পাবেন। আবার আর যাকে আপনারা রেফার করাবেন সেও কিন্তু 1 GB বোনাস পাবে, যার মেয়াদ 3 দিন থাকবে। আপনি যাকে রেফার করাবেন সেও 1 GB পাবে, আপনিও 1 GB পাবে, তার মেয়াদ কিন্তু 3 দিন থাকবে। তো আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি যাকে রেফার করতে চাচ্ছেন সে কিন্তু একদম নতুন হতে হবে, মানে এর আগে কখনো মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করেনি অথবা তার সিম দিয়ে কখনো মাই এয়ারটেল অ্যাপ ওপেন করেনি সেরকম হতে হবে, তাহলেই আপনারা 1 GB বোনাস পাবেন এবং সেও 1 GB বোনাস পাবেন। তো আমি আরেকটা কথা বলে রাখি, আপনি যদি মাই এয়ারটেল অ্যাপটি ইউজ করে না থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনিও অ্যাপটি ইনস্টল করার পর আপনার নাম্বার দেওয়ার পর 1 GB আপনিও বোনাস পাবেন, যার মেয়াদ 3 দিন থাকবে। তো তাছাড়াও আপনারা এখান থেকে শেয়ার উইথ ইউয়ার ফ্রেন্ডস বলে একটা অপশন আছে, আপনারা এখান থেকে কিন্তু যে যাকে ইচ্ছা তাকে পাঠাতে পারবেন। দেখুন নিউজ ফিড, মেসেঞ্জার, ইমু, হোয়াটসঅ্যাপ বা মেসেজ এখানে আপনারা পাঠাতে পারবেন। তো আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, ধরুন মেসেঞ্জারে আমি কাউকে পাঠাবো। মেসেঞ্জারে ক্লিক করার পর এখন আমি যাকে ইচ্ছা তাকে সেন্ড করতে পারবো। তো ধরুন আমি একটা সেন্ড করলাম লিঙ্কটা, তো অ্যাপের লিঙ্কটা সেন্ড করার পর এখন সে যদি আমার লিঙ্কটা ওপেন করে প্লে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপটি ডাউনলোড করে তারপর যদি সে অ্যাপটি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে তাহলে কিন্তু 1 GB বোনাস পাবেন, সেও 1 GB বোনাস পাবে। তো এখানে একটা শর্ত আছে, আমি আবারও বলি, আপনারা যাকে রেফার করবেন সে কিন্তু নতুন হতে হবে, মানে এর আগে কখনো মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করেনি অথবা তার সিম দিয়ে কখনো মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করেনি, তাহলেই আপনারা 1 GB বোনাস পাবেন এবং সেও 1 GB বোনাস পাবে, সে কিন্তু নতুন হতে হবে, না হলে কিন্তু আপনারা বোনাসটা পাবেন না। তো এইভাবেই আপনারা 1 GB বোনাস নিতে পারবেন। তো তাছাড়াও আপনারা দেখুন এখানে 3 ডট একটা লাইন আছে, আপনারা এখানে ক্লিক করলেও কিন্তু রেফার অপশনটা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে মানে আমি এই অফারটা দেখতে পেলাম, মানে তাদের এয়ারটেল পেজে কিন্তু তারা এই অপশনটা মানে এই পোস্ট করছে। তো আমি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, বাসায় বসেই মাই এয়ারটেল অ্যাপ বন্ধুকে রেফার করে আরও তোমার বন্ধুর অ্যাপটি ডাউনলোড করে করলেই তুমি পেয়ে যাবে 1 GB বোনাস, এক্ষুনি চলে যাও অ্যাপে আর রেফার করো সবাইকে। দেখুন এখানে কিন্তু রেফার করলে 1 GB বোনাস সেটা কিন্তু লেখা আছে। তো আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু লাইভে কাস্টমার কেয়ার এজেন্টদের সাথেও
কথা বলেছিলাম। দেখুন এখানে আমি লিখেছিলাম, স্যার আমি জানতে চাই আপনাদের রেফার অফার কি এবং যাকে রেফার করাবো সে কি পাবে, প্লিজ স্যার একটু জানাবেন। জি স্যার, আপনি 1 GB ডাটা পাবেন রেফার বোনাস, যাকে রেফার করাবেন তিনি যদি ফার্স্ট অ্যাপসটা রিচার্জ করে তাহলে তিনি 1 GB ডাটা পাবেন। স্যার আর কোনো তথ্য দিয়ে কি হেল্প করতে পারি? তো আমি লিখছিলাম কতদিন মেয়াদ থাকবে, তো 3 দিন মেয়াদ থাকবে এখানে লেখা আছে। তো আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে লেখা আছে প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন করলে কি আমি ডাটা পাবো কোনো রেফার ছাড়া। দেখুন এখানে তারা লেখছিল অ্যাপটি এনজয় কল করতে কাইন্ডলি এয়ারটেল সিম ইউজ করে অ্যাপটি লগ ইন করুন, সেই সাথে আপনার হ্যান্ডসেটের ডাটা কানেকশন চালু রাখতে রিকোয়েস্ট করছি। মাই এয়ারটেল অ্যাপটি ইনস্টল করার পর এয়ারটেল ডাটা ইউজ করলে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবেন 1 GB ডাটা, যার মেয়াদ থাকবে 3 দিন এনি ইউজ, মানে 4G 3G ইউজ করতে পারবেন। তো এইভাবেই আপনারা বোনাস পাবেন এবং যাকে রেফার করাবেন সেও কিন্তু বোনাস পাবে। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই অবশ্যই দেব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন সেই পর্যন্ত।